গত পর্বে আমরা জেনেছি হঠাৎ বিশ্বনাথ গুহর টেলিগ্রাম পেয়ে প্রতাপ তড়িঘড়ি দেওঘর পৌঁছয়ে। এই পর্বে আমরা জানব প্রতাপের মা সুহাসিনী দেবীর অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তিনি মালখানগরে যেতে চান। সিট রিজার্ভেশনের কোনো সুযোগ পাওয়া যায়নি, প্রতাপদের উঠতে হয়েছে ভিড়ের কামরায়। কুলিকে বেশি পয়সা দিয়ে কোনো ক্রমে একটিমাত্র বসার জায়গা পাওয়া গেছে, সেখানে জোর করে বসানো হয়েছে সুপ্রীতিকে। তুতুলকে নিয়ে প্রতাপ দাঁড়িয়েছেন বাথরুমের দরজার পাশে। মানুষের ভিড় তবু সহ্য করা যায়, কিন্তু এইসব কামরায় লোকে এত মালপত্র তোলে যে সামান্য একটু নড়াচড়ার জায়গাও পাওয়া যায় না। লাগেজ ক্যারিয়ারে ভারী মালপত্র বুক করার প্রথা বোধহয় উঠেই গেছে। থার্ড ক্লাস কামরায় এক একজন যাত্রী তিন চারখানা বস্তা স্টিলের ট্রাঙ্ক নিয়ে ওঠে। বাংকে রাখার জায়গা না থাকলে, সিটের তলায় না ঢুকলে সেগুলো যেখানে সেখানে পড়ে থাকে। ট্রেন চলতে শুরু করার পর আস্তে আস্তে একটু একটু জায়গা হয়ে যায়। যারা করিতকর্মা তারা অন্যদের ঠেলে ঠুলে প্রথমে সুজ হয়ে ঢোকে, কেউ কেউ মালপত্রগুলোর ওপরেই বসে। প্রতাপ আর তুতুল সেরকমও কোনো জায়গা পেল না। সুপ্রীতি এক দৃষ্টে তাকিয়ে আছেন মেয়ে আর ভাইয়ের দিকে, একটু স্বস্তি নেই তার মনে। দাঁড়িয়ে যেতে তার একটুও কষ্ট হবে না, কিন্তু ওদের দুজনের কেউই রাজি হবে না তার জায়গায় বসতে। তিনি উঠে দাঁড়ালে অন্য কেউ জায়গাটা দখল করে নেবে। এক একবার সুপ্রীতি ভাবছেন সেটাই ভালো কিনা, তিনজনেই বেশ পাশাপাশি দাঁড়িয়ে যাবেন, তাতে তার মনে শান্তি আসবে অন্তত। কিন্তু সুপ্রীতি জানেন তিনি উঠে দাঁড়াতে গেলেই বকুনি খাবেন ভাইয়ের কাছে। এ এক মহাজ্বালা। রাত্রির ট্রেনের শব্দ বেশি, রাত্রির ট্রেনের দুলুনিও বেশি। রাত্রির ট্রেন ছোটেও কি বেশি জোরে? এটা একটা মেইল ট্রেন, আগেকার দিনে বলতো ডাক গাড়ি। মেইল শব্দটার সেই অর্থ এখন অনেকেরই মনে পড়ে না। মেইল ট্রেন শুনলেই মনে হয় এক দুর্দান্ত প্রকৃতির পুরুষ, দিগন্ত ভেঙে আরেক দিগন্তে যাচ্ছে, পাহাড় ডিঙিয়ে যায় অনায়াসে। গভীর জঙ্গলও এই মেল ট্রেনকে দেখলে যেন দুপাশে সরে যায় ভয়ে। ঘণ্টাখানেকের মধ্যেই প্রতাপের ঝিমুনি এসে গেল। মা তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, মা তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, কি কথা কি কথা! এই চিন্তাটা সর্বক্ষণ তার মাথার মধ্যে এমন ঘুরছে যে ক্রমশ তাকে ক্লান্ত করে দিচ্ছে। মার সঙ্গে শেষ দেখা হবে তো? তুতুল প্রতাপের বাহু চেপে ধরে বলে উঠল, মামা! প্রতাপের চটকা ভেঙে গেল, তিনি ঢুলতে ঢুলতে পড়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি সোজা হয়ে জোর করে চোখ মেলে তাকালেন। দু এক মুহূর্তের জন্য তার মনে পড়ল না তিনি কোথায় আছেন। তুতুল বলল, মামা তুমি আমার কাঁধে মাথা রাখো। একটা বিস্ময়ের ধাক্কায় মিলিয়ে গেল ঘুমঘোর। অনেকদিন পর তুতুল নিজে থেকে একটা কথা বলেছে, তার মুখে অন্ধকার অন্ধকার ভাবটা নেই, সে প্রতাপের ভার বহন করতে চায়। না রে, আমি এখন ঠিক আছি, তোমার মাথাটা এখানে রাখো না। প্রতাপ নিজের মাথা রাখলেন না, তুতুলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বুঝি কষ্ট হচ্ছে না? বর্ধমানের পরে একজন টিকিট চেকার উঠল, অল্প বয়সী, বেশ চটপটে স্বভাবের, ঘুমন্ত মানুষগুলিকে ঠেলে ঠেলে তুলে টিকিট দেখতে চাইছে। এক একজন মানুষের এক এক রকম প্রতিক্রিয়া। প্রতাপ সেদিকে চেয়ে রইলেন, এতক্ষণে তবু খানিকটা একঘেয়েমি কাটল। টিকিট চেকারটি ঘুরতে ঘুরতে এলো প্রতাপের সামনে। প্রতাপ আগে থেকে টিকিট বার করে হাতে রেখেছিলেন। ছেলেটি তুতুলকে দেখতে দেখতে টিকিটগুলো নিল। রোগা হয়ে গেছে মেয়েটা, ভালো করে খায় না, তবু আগেকার মাধুরীর কিছুটা রেশ তো রয়ে গেছে, অল্প বয়সে ছেলেদের এখনো চোখ টানবেই। টিকিটগুলো ফেরত দিতে গিয়ে ছেলেটি প্রতাপের মুখের দিকে তাকিয়ে থমকে গেল যেন। অবাকভাবে কয়েক পলক চেয়ে থেকে বলল,
প্রতাপ দে না? প্রতাপ চিনতে পারলেন না। আদালতে কত লোক যায় আসে, কত লোক কথা বলে, সকলের মুখ কি মনে রাখা সম্ভব? ছেলেটি এরপর একটা অদ্ভুত কাণ্ড করল। প্রতাপের পায়ের কাছে একটা বস্তা, সেটার মধ্যে কিছু কঠিন দ্রব্য আছে, মনে হয় লোহা পাথর নিয়ে যাচ্ছে কেউ। টিকিট চেকারটি নিচু হয়ে সেই বস্তাটা সরিয়ে প্রতাপের পা ছুঁয়ে প্রণাম করে ফেলল। প্রতাপ অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, আরে আরে একি একি। আবার সোজা হয়ে সে বলল, প্রতাপ দা আমাকে চিনতে পারছেন না, আমি সুবীর। এই নাম শুনেও প্রতাপের কিছু মনে পড়ল না। তিনি এক দৃষ্টিতে ছেলেটির মুখের দিকে তাকিয়ে পূর্ব পরিচয়ের কোনো চিহ্ন খুঁজতে লাগলেন। মালখানগরে আপনাদের বাড়ির কাছেই আমাদের বাড়ি ছিল, বোসবাড়ি। আমার বাবার নাম সুধাকান্ত বসু। আপনার বাবাকে আমরা জ্যাঠামশাই বলতাম। কতবার গেছি আপনাদের বাড়িতে? তুমি সুধা কাকার ছেলে? আমার ডাকনাম নাড়ু। আমাদের বাড়িতে বড় রথ ছিল, রথের দিন আপনারা সবাই আসতেন। ওপাশ থেকে সুপ্রীতি সব শুনছেন। তিনি বলে উঠলেন, নাড়ু তোমার দিদির নাম ছিল মনিকা। প্রতাপ হঠাৎ খুব অধীর হয়ে উঠলেন। তার ইচ্ছে করল নাড়ুকে বুকে জড়িয়ে ধরতে। এ এক অদ্ভুত টান। প্রতাপের সব মনে পড়ে গেছে। বসেদের বাড়ি অনেকবার গেছেন তিনি। এই নাড়ুরই জ্যাঠতুতো দাদা প্রথম সিগারেট টানতে শিখিয়েছিল প্রতাপকে। ওদের বাড়ির সামনেই বকুল গাছ ছিল দুটো, পাশাপাশি। কাছাকাছি গেলেই গন্ধ পাওয়া যেত। সেই প্রিয় বাল্যকাল, টুকরো টুকরো স্মৃতি, সব কিছু যেন ফিরে এলো এই ছেলেটির ডাকের মধ্য দিয়ে। নাড়ু বলল, আপনি আপনি এইভাবে যাচ্ছেন? দাঁড়ান আমি ব্যবস্থা করে দিচ্ছি, কত বেটা বিনা টিকিটে জায়গা দখল করে আছে। প্রতাপ বললেন, না না আমাদের জন্য কিছু করতে হবে না, আমরা ঠিক আছি। নাড়ু গিয়ে সুপ্রীতিকেও প্রণাম করল, তুতুলের পরিচয় জানল। একটু আগে সে তুতুলের দিকে অন্য চোখে তাকাচ্ছিল, এখন তুতুল হয়ে গেল তার বোনের মতন। তারপর শুরু হলো পুরনো স্মৃতির বিনিময়। কে কোথায় আছে? নাড়ু বছর তিনেক আগেও একবার ভিসা নিয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তানে। সে ওখানকার খবর অনেক বেশি জানে। নাড়ুর এক কাকা অনেকদিন ওখানে ছিল, সে মারা যাবার পর আর কোনো সম্পর্ক নেই। প্রতাপদের বাড়িটাও সে দেখে এসেছে, সেখানে এখন একটা সরকারি অফিস হয়েছে। গোয়ালঘরের জায়গাটা ভেঙে একটা পাকা দোতলা কোঠা বাড়ি উঠেছে। পরবর্তী স্টেশন আসতেই নাড়ু বলল, আজ স্পেশাল চেকিং হচ্ছে, সব বিনা টিকিটের যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। প্রতাপদা আপনার জন্য আমি অন্যায় কিছু করছি না, এবারে জায়গা পাবেন, বসুন। বিনা টিকিটের যাত্রীদের নামিয়ে দেওয়ার ব্যাপারে প্রতাপ আপত্তি জানাতে পারেন না, কিন্তু এত রাত্রে ঘুমন্ত লোকগুলোকে টেনে টেনে নামানো, সেই জায়গাতেই বসতে হলো প্রতাপ আর তুতুলকে। নাড়ু যখন বিদায় নেবে তখন আর প্রতাপ আবেগ দমন করতে পারলেন না। তিনি তাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, বড় ভালো লাগলো রে নাড়ু, তোকে দেখে বড় ভালো লাগলো। ভালো থাকিস নাড়ু, সুধা কাকাকে বলিস আমাদের কথা। তারপর বাকি রাত আধো ঘুমে তন্দ্রায় প্রতাপ যেন ফিরে গেলেন নিজের জন্মস্থানে। বিশ্বনাথের টেলিগ্রামের উত্তর পাঠানো হয়নি, তাই স্টেশনে কেউ নেই। প্রতাপের খুব চায়ের নেশা। ঘোড়াগাড়িতে ওঠার আগে প্রতাপ তাই একটু চা খেয়ে নিলেন। নিজের টাকা থেকে এক বাক্স মিষ্টি কিনলেন সুপ্রীতি। যেখানে একসময় গেট ছিল এখন সেখানে গেটের চিহ্ন মাত্র নেই। যেখানে বাগান ছিল এখন সেখানে বাগান নেই। দারোয়ানের সেই ছোট ঘরটিতেও ভাড়াটে বসানো হয়েছে। ঘোড়ার গাড়ির শব্দ শুনেই আগে বেরিয়ে এলেন শান্তি। লম্বা কাঠির মতন চেহারা, শাড়িটি যেন গায়ের সঙ্গে ঝুলছে। প্রতাপের মনে হলো আসল ক্ষয়রোগ যেন ধরেছে তার এই দিদিকেই। সুপ্রীতি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, শান্তি শান্তি তোর এই কি চেহারা হয়েছে?
শান্তি নিষ্প্রাণ গলায় বললেন, বড় দেরি কইরা ফেলাইলা তোমরা, মায়ের শ্বাস উঠছে, সে গেছে ডাক্তার আনতে। প্রতাপরা ছুটে গেলেন দোতলায়। যেটা আগে ঠাকুর ঘর ছিল সেটাই এখন সুহাসিনীর শোবার ঘর। নোংরা চিটচিটে বিছানা, পানের পিকদানিতে গত রাত্রের বমি, সেখানে মাছি উঠছে। চিত হয়ে শুয়ে আছেন সুহাসিনী, তার বুকে ঘর 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 শব্দ হচ্ছে। শান্তির মেয়ে হাত বুলোচ্ছে দিদিমার বুকে। মায়ের এই অবস্থা দেখেও সুপ্রীতি ভেঙে পড়লেন না, দ্রুত হাতে তিনি শুরু করলেন ঘর পরিষ্কার করতে। তুতুল তার ব্যাগ নিয়ে বসল শিয়রের কাছে। একটু পরীক্ষা করে তুতুল মুখ তুলে বলল, মামা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে, তাহলে ভালো হতো। প্রতাপ তখনই ছুটলেন, বাড়ি থেকে বেরুবার পরই বিশ্বনাথের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক্তার নয়, বিশ্বনাথ একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে হেঁটে হেঁটে আসছেন। বিশ্বনাথের মুখে এখন দাড়ির জঙ্গল, বাঙালি বলে চেনাই যায় না। কবিরাজটিও প্রবাসী বাঙালি। কবিরাজ বললেন, অত চিন্তার কিছু নেই, কালই তো আমি দেখে গেছি, শ্লেষ্মা জমেছে, অতিরিক্ত শ্লেষ্মা। প্রতাপ বললেন, আমার ভাগ্নিকে সঙ্গে এনেছি, সে ডাক্তারি পড়ে, সে বলছে অক্সিজেন দেওয়া দরকার। কবিরাজটি মাথা নেড়ে বললেন, প্রয়োজন হবে না, আমি ওষুধ দিলেই কাজ হবে। বিশ্বনাথ বললেন, আগে একজন অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছি, তিনি অ্যাডভাইস করেছিলেন হাসপাতালে রিমুভ করতে, তোমাদের মতামত না নিয়ে তা করতে সাহস পাইনি। প্রতাপ খানিকটা ঝাঁঝের সঙ্গে বললেন, অবস্থা এত খারাপ আগে জানাননি কেন আমাকে? বিশ্বনাথ উদাসীনভাবে বললেন, বয়স হয়েছে, অসুখ বিসুখ তো লেগেই থাকবে, তোমার কাছে একবার টাকা চেয়ে চিঠি লিখেছিলাম, তুমি পাঠাওনি। মায়ের জন্য প্রতি মাসে যা পাঠাবার তা তো নিয়মিতই পাঠাচ্ছি, বাড়তি টাকা দেবার সামর্থ্য আমার নেই, তবু মায়ের চিকিৎসার জন্য যদি টাকা লাগতো। আপনি সে কথা তো লেখেননি, লিখেছিলেন বাড়ি সরাবার কথা। পরশু থেকেই হঠাৎ ক্রিটিক্যাল হলো, তোমার কথা বারবার বলছিলেন, তোমাকে কি যেন জানাবার আছে। অক্সিজেন সিলিন্ডার কোথায় পাওয়া যাবে, আমি সেটা নিয়ে আসতে চাই। সে তো পাওয়া যাবে হাসপাতালে, আমাদের দেবে কেন, এখানে কি আর দোকানে বাজারে ওসব জিনিস পাওয়া যায়? কবিরাজটি বললেন, আগেই এত উতলা হচ্ছেন কেন, আমি গিয়ে দেখি। সবাই মিলে ওপরে আসার পর তুতুল সুহাসিনীর শিয়র ছেড়ে উঠে এসে বলল, একটা কোরামিন ইঞ্জেকশন দিয়েছি। কবিরাজ বললেন, বেশ করেছ মা, ভালো করেছ, অধিকন্তু ন দোষায়, আমার ওষুধেই কাজ হবে, অ্যালোপ্যাথি কবিরাজিতে ঝগড়া নাই, হোমিওপ্যাথি হলে আলাদা কথা ছিল। আধ ঘন্টা দেখে কবিরাজ মশাই দশটি টাকা নিয়ে বিদায় হলেন। সুহাসিনীর তখনও জ্ঞান ফেরেনি। যাবার সময় কবিরাজ মশাই আবার বলে গেলেন, ভয়ের তেমন কারণ নাই, আমি তো বুকে শুধু শ্লেষ্মাই দেখলুম। প্রতাপ নিজেকে সামলাতে পারছেন না, মার চোখ মিলবেন না, মা একটি বারও দেখবেন না, কি কথা বলতে চেয়েছিলেন মা? কবিরাজের সঙ্গে কথা বলতে বলতে প্রতাপ বাইরে এসেছিলেন, আবার ফিরতে যেতেই বিশ্বনাথ তার হাত ধরে বললেন, শোনো ব্রাদার, একটা কথা আছে, তোমার মা যদি চলে যান তাহলে এ বাড়ি কি হবে, তা নিয়ে কিছু ভেবেছ? প্রতাপ স্তম্ভিত হয়ে গেলেন। এখন এই কথা বলতে পারলেন বিশ্বনাথ? বাড়ি মানে কি, সম্পত্তি? প্রতাপ তার ভাগ নিতে আসবেন? এবারে আপনাদেরই থাকবে ওস্তাদজি। তোমার মা কোনো উইল করেননি, আমি আগে অনেকবার বলেছি, উনি বুঝতেন না। তাতে কি হয়েছে, আপনারা যেমন আছেন তেমনই থাকবেন। উইলে একটা সই না থাকলে? আমি তো বলছি আপনাকে,
এবারই ছর্দি পাবে। কাষ্ঠ হাসি হেসে বিশ্বনাথ বললেন, তোমার মুখের কথাই তো যথেষ্ট নয়, কাগজপত্রে লেখাপড়া থাকা দরকার। ধরো তোমার ছেলে যদি কোনোদিন এসে ক্লেম করে। বিশ্বনাথের ওই হাসিটা যেন অগ্নিশলাকার মতন প্রতাপের কানে বিঁধল। বিশ্বনাথ এত নিচে নেমে গেছেন, মানুষের এত ডিগ্রেডেশন! এই সেই বিশ্বনাথ গুহ যিনি গান বাজনার নেশায় মজে একদিন ঘর সংসার ছেড়েছিলেন, টাকা পয়সার কোনো চিন্তা করেননি কোনো দিন। প্রতাপ গম্ভীরভাবে বললেন, ওস্তাদজি, আমি আইন জানি, যদি সেরকম কিছু হয় এখান থেকে যাবার আগেই আমি আপনাকে সব লিখে টিখে দিয়ে যাব। তোমার মা বোধ হয় এই কথা বলার জন্যই তোমাকে ডেকেছেন। প্রতাপ আর সে কথায় কর্ণপাত না করে ফিরে গেলেন মায়ের ঘরে। তুতুলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কোনো বড় ডাক্তারকে কল দেব? তুতুল মাথা তুলে একটুক্ষণ থেমে থেকে বলল, বোধহয় তার আর দরকার হবে না। প্রতাপ এই কথার মর্ম ঠিক ধরতে পারলেন না, তার মাথা গুলিয়ে যাচ্ছে। তাহলে মা সত্যি ভালো হয়ে উঠবেন? সুহাসিনীর চেতনা ফিরে এলো দুপুরের দিকে। তিনি দুবার ডাকলেন, খুকন, খুকন। প্রতাপ দৌড়ে এসে বিছানার ওপর বসে পড়ে বললেন, মা, মা। সুহাসিনী পরিষ্কার চোখ মেলে তাকালেন, টলটলে দৃষ্টি। একটা হাত তুলে প্রতাপের মাথার উপর রাখলেন, তারপর ফিসফিস করে বললেন, খুকন, তুই আমার একটা কথা রাখবি? হ্যাঁ মা, বলো বলো। খুকন, তুই আমাকে একবার সেখানে নিয়ে যাবি? প্রতাপ কেঁপে উঠলেন। আর কি কেউ বুঝতে পেরেছে মা কোথায় যেতে চান, মা কেন প্রতাপকে ডেকে পাঠিয়েছেন? প্রতাপ কোনো উত্তর দিতে পারলেন না। সুহাসিনী ছেলের চুল আঁকড়ে ধরার চেষ্টা করে সব রকম অনুনয়ের সুরে বলতে লাগলেন, খুকন, একবার আমারে নিয়া চল, এখানে মইরা আমি শান্তি পাবো না, সেই তুলসী মঞ্চের নিচে। ট্রেনে নারুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ার পর থেকে মালখানগরের স্মৃতি সর্বক্ষণ প্রতাপের মনে উথাল পাথাল করছে। প্রতাপ পরিষ্কার দেখতে পেলেন উঠোনের মাঝখানে সেই তুলসী মঞ্চটি, যেখানে তার বাবাকে শোয়ানো হয়েছিল। সেটা কি আর আছে? নারু কিছু বলেনি, সেখানে আর কোনো দিন ফিরে যাওয়া যাবে না। ও খুকন, লক্ষ্মী সোনা আমার, একবার নিয়া চল। একদিকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে তুতুল আর টুনটুনি, বিশ্বনাথ আর শান্তি। প্রতাপ মায়ের হাত ধরে আছে, সেই হাতে কোনো উত্তাপ নেই, নিঃশ্বাস এত মৃদু যে বক্ষস্পন্দন বোঝা যায় না। সারা শরীরে আর কোথাও কোনো জীবন চিহ্ন নেই, শুধু যেন প্রাণটুকু এখনো থেমে আছে চোখের দৃষ্টিতে আর কণ্ঠস্বরে। সুহাসিনীর শরীরটা এখন বালিকার মতো ছোট্ট। ও খুকন, তুই আমার এই কথাটা শুনবি না? আর একবার তুলসী, তুলসী, তুলসী তলায়। এ কি মাতৃ আজ্ঞা না এক অবুঝ বালিকার আবদার? প্রতাপ যেন নিজেই বালক হয়ে দেখতে পেলেন তার বহুকাল আগেকার যুবতী মাকে। প্রতাপ যখন যা চেয়েছেন মা সঙ্গে সঙ্গে দিয়েছেন, চাইবার অতিরিক্ত অনেক কিছু। এখন মায়ের এই শেষ অনুরোধ রক্ষা করার সাধ্য তার নেই। সারা ঘর নিস্তব্ধ, একটা সাংঘাতিক অসহায়তায় প্রতাপ অবসন্ন বোধ করতে লাগলেন। তার চোখ দিয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগলো জল। শনিবার দুপুরে লোদি গার্ডেন্সের ত্রিদীপ আর সুলেখার নেমন্তন্ন এক সপ্তাহ আগে থেকেই ঠিক হয়ে আছে।
ত্রিদীপ বেলা দেড়টার সময় অফিস থেকে ফিরেই সুলেখাকে তুলে নেবেন, এই রকম কথা আছে। কিন্তু যা আগে কোনোদিন ছিল না, এখন ত্রিদীপের সেই রোগ ধরেছে। অফিসের কাজে মত্ত হয়ে তিনি মাঝে মাঝে বাড়ির কথা ভুলে যান। পদোন্নতির মূল্য দিতে হচ্ছে তাকে। সুলেখা সব কিছু গুছিয়ে তৈরি। একটা চল্লিশ বেজে যাওয়ার পরও ত্রিদীপ এলেন না দেখে সে একবার ভাবল বাইরে বেরোবার শাড়ি খুলে ফেলবে কিনা। ক্ষীণ অভিমান জমা হয়েছে তার বুকে। কলকাতায় থাকার সময় সে নিজেও কলেজে পড়াত। অধিকাংশ গৃহিণীদের মতন তাকে বাড়িতে বসে স্বামীর ফেরার প্রতীক্ষায় পল অনুপল গুনতে হতো না। কিন্তু দিল্লিতে তার সময় কাটতে চায় না কিছুতেই। এক মিনিট পরেই টেলিফোন বেজে উঠল। সেই ঝনঝন শব্দ শুনেই অভিমানটা বাষ্প হয়ে উড়ে গিয়ে সেখানে জুড়ে বসল খানিকটা লজ্জা। ত্রিদীপই টেলিফোন করেছেন। সুলেখাও তো আগে টেলিফোনে দেরির কারণ জিজ্ঞেস করতে পারত নিজে থেকে। ত্রিদীপ বললেন, শোনো, আমি তো এক্ষুনি যেতে পারছি না, আটকে গেছি, কখন যে শেষ হবে তুমি খেয়ে নাও। সুলেখা খানিকটা কৌতুকের সুরে বলল, খেয়ে নেব কোথায়? না না, শোনো শোনো, আমার খাওয়াটাও তো এমন কিছু নয়, আমি বাড়িতে খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি কোথায় খাবে? ত্রিদীপ একটু অধীরভাবে বললেন, আমি স্যান্ডউইচ আনিয়ে নেব। তাহলে লোদি গার্ডেন্সের নেমন্তন্নটা আজ ক্যান্সেলড তো? কয়েক মুহূর্তের নিস্তব্ধতা যেন বেশ কয়েকটি অনুভবের। তারপর ত্রিদীপ টেলিফোনে হেসে উঠে বললেন, জানো জাপান থেকে দুজন ডেলিগেট এসেছে, তারা এক বর্ণ ইংরেজি বোঝে না, অনেক কষ্টে একজন সাউথ ইন্ডিয়ান ইন্টারপ্রেটার জোগাড় করা হয়েছে, তার ইংরেজি উচ্চারণ আবার এত খারাপ যে প্রত্যেকটা কথা প্রায় তিনবার করে বলতে হচ্ছে, ফলে সময় লেগে যাচ্ছে তিন গুণ, সেই জন্যই ওই কথাটা একেবারে ভুলে হজম করে দিয়েছিল। সুলেখা জিজ্ঞেস করল, তুমি সত্যিই স্যান্ডউইচ এনে খাবে তো, না উপোস করে থাকবে? আমি আর্দালিকে দিয়ে খাবার পাঠাতে পারি। ত্রিদীপ বললেন, যাহ, ভারত নিপ্পন বাণিজ্য সম্পর্ক আরও চল্লিশ ঘন্টা নিশ্চয়ই অপেক্ষা করতে পারে, আমি ঠিক কুড়ি মিনিটের মধ্যে গিয়ে তোমাকে তুলে নিচ্ছি, আমার এরকম ভুল হলো কী করে? সুলেখা বলল, শোনো, তা বলে তোমাকে কাজ নষ্ট করে? ত্রিদীপ বললেন, ঠিক কুড়ি মিনিটের মধ্যে তৈরি থেকো, এখন রেখে দিচ্ছি। কুড়ি মিনিটের বদলে একুশ বা তেইশ হতে পারে, কিন্তু পঁচিশের বেশি না। ঠিক পৌঁছে গেলেন ত্রিদীপ। গেটের সামনে গাড়ি থামতেই খানসামা কয়েকটি টিফিন ক্যারিয়ার তুলে দিল। সুলেখা এসে উঠল হাতে একটা বড় প্যাকেট নিয়ে। আবার গাড়ি ছাড়ার পর ত্রিদীপ বললেন, আমার খানিকটা দেরি হয়ে যাওয়াটা এমন কিছু অপরাধ নয় জানি, কিন্তু আমার ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় অপরাধ। ছি ছি, কী যে হচ্ছে আমার আজকাল! সুলেখা বলল, তুমি তো ঠিক ভুলে যাওনি, তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঠিকই ছিল, নইলে তুমি ফোন করতে না। অন্যদিন বাড়ি ফিরতে আধ ঘন্টা এক ঘন্টা দেরি হলে তো তুমি ফোন করো না, তোমাকে শনিবারেও এত কাজ করতে হয় কেন? জাপানিরা কাজের ব্যাপারে শনিবার রবিবার মানে না, কাজটা ওদের কাছে প্রায় ধর্মীয় গোড়ামির মতন, খুঁটিনাটি পর্যন্ত নিখুঁত হওয়া যায়, দেখছি তো কদিন ধরে। তোমাকে কাজ নষ্ট করে চলে আসতে হলো না তো? আলাপ আলোচনা এখন চলবে কদিন ধরে, ভার্গবকে ওদের সঙ্গে কথাবার্তা চালাতে বলে এসেছি, আমি আবার বসবো কাল সকালে। আমি তোমাকে জোর করে দিল্লি নিয়ে এলাম, তোমাকে এখানে খাটতে হচ্ছে বেশি। দিল্লি আমার চমৎকার লাগছে। লোদি গার্ডেন্সে ওদের জন্য কেউ অপেক্ষা করে নেই, নেমন্তন্নটা শুধু ওদের দুজনের এবং পরস্পরের। বিয়ের পর কলকাতায় থাকার সময় ওরা প্রায়ই ছুটির দিন বা শনি রবিবার দুজনে চলে যেত কাছাকাছি কোথাও। দিল্লিতে এসে ওরা আবার শুরু করেছে দ্বিতীয় মধুচন্দ্রিমা।
এক সপ্তাহ সুলেখা ত্রিদীপকে নেমন্তন্ন করে, অন্য সপ্তাহে ত্রিদীপ সুলেখাকে। দিল্লি শহরটা পুরনো হতে সময় লাগে, ছড়ানো শহর, দ্রষ্টব্য অনেক। স্বাধীনতার পর রাজধানীকে নতুনভাবে সাজানো হচ্ছে, চওড়া হচ্ছে রাস্তাঘাট, তৈরি হচ্ছে নতুন নতুন উপনগরী। দিল্লির সঙ্গে রোমের অনেকটা তুলনা করা যায়, প্রাচীন ও আধুনিকের পাশাপাশি সহাবস্থান। কংক্রিটের নতুন রাস্তার পাশেই হাজারখানেক বছরের পুরনো কোনো সমাধি ভবন। লোদি গার্ডেন্সের মধ্যেও লোদি সম্রাট বংশের অনেক সমাধি রয়েছে। এই শহরে ইতিহাসের বিভিন্ন স্তরের নিদর্শন এখনো রয়ে গেছে, এটা ত্রিদীপের খুব পছন্দ। ইতিহাস তার শখের বিষয়। এতখানি ছড়ানো এমন সুন্দর একটা বাগান, কিন্তু ভিড় বিশেষ নেই। আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওরা দুজন সবকটি সমাধি ভবন ঘুরে ঘুরে দেখল। ত্রিদীপ শোনালেন ইতিহাসের নানা রকম চুটকিলা। তারপর একসময় একটা বড় গাছের ছায়ায় বসে পড়ে বললেন, জানো, এইসব পুরনো জায়গায় এলেই আমার মনে হয় দিল্লিতে একটার পর একটা বংশ দাপটের সঙ্গে রাজত্ব চালিয়ে কিছুদিন পর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনকার এই কংগ্রেস বংশই বা কতদিন টিকবে? সুলেখা বলল, জওহরলাল নেহরু চলে যাবার পরেও তো কংগ্রেস টিকে গেল মনে হচ্ছে। ত্রিদীপ একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, কি জানি আমি বাতাসে যেন যুদ্ধের গন্ধ পাচ্ছি। আবার যুদ্ধ? কার সঙ্গে? চীনের সঙ্গে? হতে পারে, চীন যে জায়গা দখল করেছিল তা ছাড়েনি, পাকিস্তানের সঙ্গেও হতে পারে। ইতিহাসের পাতা উল্টিয়ে দেখো, যুদ্ধ ছাড়া কোনো রাজত্ব চলে না। হয় প্রতিবেশীকে আক্রমণ করো, নয় আক্রান্ত হও। শান্তি অতি কঠিন দুর্লভ ব্যাপার। কটা মানুষের জীবনে সত্যিকারের শান্তি আছে বলো? একটা রাষ্ট্রের জীবনে শান্তি তো আরো অসম্ভব। সুলেখা মুখে বেদনার রেখা ফুটিয়ে বলল, আমার যুদ্ধটুদ্ধের কথা ভাবতেই খুব খারাপ লাগে। ত্রিদীপ মৃদু হাস্যে বললেন, যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা ভোট নেওয়া যায়, তাহলে দেখা যাবে অন্তত 90% মানুষই যুদ্ধ চায় না, তবু যুদ্ধ হয়। পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও যুদ্ধ চলছে। এই ছোট্টখাট্ট মানুষ লাল বাহাদুর শাস্ত্রী কি কোনো যুদ্ধ চালাতে পারবে? মনে হয় তো শান্তশিষ্ট একটি পুরুত ঠাকুর। যুদ্ধ কি আর শুধু ওর একলার ইচ্ছেতে হচ্ছে? ভারত আর পাকিস্তানের রাজধানী বড্ড কাছাকাছি, সেই জন্য উত্তাপ দিন দিন বাড়ছে। পাকিস্তানের রাজধানী হওয়া উচিত ছিল ঢাকায়, ওদিকে জনসংখ্যা বেশি, ওদের একটা ন্যায্য দাবি আছে। আর ভারতের রাজধানী কোথায় হওয়া উচিত ছিল জানো? আমার মতে মাদ্রাজে। দিল্লি বহুকাল ধরে রাজধানী ছিল, কলকাতাও ব্রিটিশ ভারতের রাজধানী ছিল অনেকদিন। স্বাধীন ভারতের রাজধানী হওয়া উচিত ছিল নতুন কোনো জায়গায়, দক্ষিণ ভারতে হওয়াটাই ছিল বেশি স্বাভাবিক। ওদিককার লোকেরা নিজেদের বলে সাউথ ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ান বলে না। সুলেখা ওপরের দিকে তাকিয়ে গাছটার দিকে দেখল, এটা কি গাছ ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটা কৃষ্ণচূড়ার মতো ডালপালা বিস্তৃত, ছোট ছোট পাতা, কিন্তু কোনো ফুল নেই। আকাশ আজ মেঘলা, তাই ছায়া বেশি এবং ঠান্ডা ঠান্ডা। বাগানটিতে যত্ন নেই বিশেষ, এখানে ওখানে আগাছার ঝোপ। কাছেই একঝাড় টকটকে লাল রঙের কলাবতী ফুল ফুটে আছে। খানিকটা দূরে আরেকটা গাছের তলায় ছায়ায় শতরঞ্চি পেতে বসেছে পুরো একটি পরিবার। কর্তা, গিন্নি, ছেলে মেয়ে, জামাই, পুত্রবধূ ইত্যাদি নিয়ে 10-11 জন। তারা একটি রেডিও বাজাচ্ছে তারস্বরে। এই ট্রানজিস্টার রেডিও নামে বিদ্যুৎবিহীন বেতার যন্ত্রটি নতুন উঠেছে বাজারে।
অনেকে বিদেশ থেকে নিয়ে আসে এবং যাদের এই যন্ত্রটি আছে তারা এটা অন্যদের দেখাবার জন্য সর্বত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করে। এরকম একটা দুপুরবেলা বাড়িতে থাকলে ওই 10-11 জন লোককে একসঙ্গে বসে রেডিও শুনত? সুলেখা ভাবল ওই যান্ত্রিক আওয়াজ শুনে গাছপালাগুলোর কষ্ট হয় না, ওরা তো আগে এরকম আওয়াজ কখনো শোনেনি। অফিসের পোশাকে ত্রিদীপ শুয়ে পড়েছেন ঘাসে, মুখে একটা চুরুট। সুলেখা চমকে উঠে বলল, এই যা, ভুলেই গিয়েছিলুম, তোমার জন্য তো আমি পাজামা পাঞ্জাবি এনেছি। সেই রকমই কথা, যেদিন ওদের এরকম বাইরে পিকনিক থাকে সেদিন সুলেখা একটু বেশি সাজগোজ করে, ত্রিদীপও অফিসের পোশাক ছেড়ে নেন। আজ সুলেখা পরে এসেছে একটা আকাশি রঙের শাড়ি। ত্রিদীপের জন্য সে লখনউয়ের কাজ করা নতুন পাঞ্জাবি কিনে এনেছে। এখানে যে কোনো ঝোপের আড়ালে গিয়ে পোশাক পাল্টে নেওয়া যায়, কিন্তু ত্রিদীপের আলস্য লেগে গেছে। তিনি ওঠবার উদ্যোগ না করে সামনের ঝোপের ওপর একটা লম্বাটে ধরনের পাখির দিকে আঙুল দেখে জিজ্ঞেস করলেন, ওটা কি পাখি জানো? সুলেখা পাখিটাকে বিশেষ চেনে না, এইরকম লম্বা লেজওয়ালা ইট রঙের পাখি সে আগে দেখেনি। ত্রিদীপ বললেন, আমাদের যশোরের বাড়িতে একটা বড় পেয়ারা গাছে এই রকম একটা পাখি এসে বসত মাঝে মাঝে, তখন আমরা শুনেছিলাম এর নাম ইষ্টকুটুম পাখি, এখানে নিশ্চয়ই অন্য নাম। আমার ঠাকুমা বলতেন ইষ্টকুটুম পাখি বাড়ির সামনে এসে ডাকলে সেদিন বাড়িতে অতিথি আসে। সুলেখা বলল, তোমার ঠাকুমাকে আমার বেশ লাগতো, একটাও দাঁত ছিল না কিন্তু বেশ মিষ্টি করে কথা বলতেন। ত্রিদীপ হেসে ঠাকুমার প্রসঙ্গ সরিয়ে দিয়ে বললেন, আজ আমাদের বাড়িতে নিশ্চয়ই অতিথি আসবে, এই পাখিটাকে দেখলাম। আজ মাসের কত তারিখ? 5 তারিখ, শনিবার। সুলেখা আর কিছু বলতে গিয়েও থেমে গেল, একদৃষ্টিতে চেয়ে রইল ত্রিদীপের মুখের দিকে। ত্রিদীপ আবার বললেন, আমার সঙ্গে যদি বাজি ধরো তুমি হেরে যাবে, বিশেষ বিশেষ অতিথি এলে আমার তো ভালোই লাগে। যাকে, তুমি আজ কি বই এনেছ? মৃদু সুপবন বইছে, অনেক রকম ফুল আর গাছপাতা মিলিয়ে একটা আলাদা গন্ধ। মেঘ নেমে আসছে নিচের দিকে, গাছতলায় শুয়ে থাকার মতনই দুপুর। সুলেখা ফ্লাস্ক থেকে চা ঢালল, ত্রিদীপ ইয়েটসের কবিতা পড়ে শোনাতে লাগলেন, কিন্তু সুলেখার আজ মন বসল না কবিতায়। শাজাহান প্রত্যেক মাসে একবার করে দিল্লিতে আসে, তার ব্যবসার সঙ্গে যে দিল্লির এতটা যোগাযোগ তা জানা ছিল না ত্রিদীপের। শাজাহান প্রায় নিয়ম করেই মাসের প্রথম সপ্তাহের শনিবার সন্ধ্যের পর এসে হাজির হয় ত্রিদীপদের বাড়িতে। গল্পে গল্পে অনেক রাত হয়, এখন ধরেই নেওয়া হয়েছে সে রাত্রিটা ওখানেই থেকে যাবে। শাজাহানের ব্যাগে তার রাত পোশাক থাকে। মানুষ হিসেবে শাজাহান অতি সজ্জন, বন্ধু হিসেবেও আকর্ষণীয়, কোনো ব্যাপারেই সে বেশি বাড়াবাড়ি করে না। ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও সে ইংরেজি সাহিত্য নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছে, সে একজন শেক্সপিয়ার বিশেষজ্ঞ। এই বিষয় নিয়ে ত্রিদীপের সঙ্গে প্রায় তার তর্ক জমে। গত মাসে একদিন তারা মার্লো ও শেক্সপিয়ারের আলোচনায় রাত প্রায় ভোর করে দিয়েছিল। রাতুলের সঙ্গে শাজাহানের এখানেই তফাত, রাতুল সাহিত্যের বিশেষ ধার ধারে না, সে খেলাধুলো ভালোবাসে, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের স্কোর পর্যন্ত তার মুখস্থ থাকে। সে গান গাইতে পারে ভালো, কিন্তু কবিতা টবিতা তার সহ্য হয় না। কলকাতায় ত্রিদীপ আর শাজাহানের শেক্সপিয়ার আলোচনার সময় তাকে নীরবে বসে থাকতে হতো, তাতে সে কিছুটা অবহেলিত বোধ করত। তার পক্ষে সমগ্র শেক্সপিয়ার পড়ে ফেলা এখন আর সম্ভব নয়,
তাই সে কিছু কিছু কোটেশন মুখস্থ করে মাঝে মাঝে যোগ দেবার চেষ্টা করত ত্রিদীপের আলোচনায়। অপ্রাসঙ্গিকভাবে সেই সব উদ্ধৃতি এক এক সময় অতি হাস্যকর মনে হয়। যেমন একদিন সুলেখা চা তৈরি করে দিচ্ছিল ওদের। কাজের লোকটি টি কজিতের ঢাকা এক পট চা, ফাঁকা কাপ, সসার, দুধ, চিনি আলাদাভাবে এনে দেয়। সুলেখা প্রত্যেকের রুচি মতন কম বা বেশি চিনি মিশিয়ে হাতে হাতে কাপ তুলে দেয়। এটাই তাদের বাড়ির রীতি। সেদিন সন্ধেবেলা সুলেখাদের একটা থিয়েটার দেখতে যাওয়ার কথা, তাই সে একটু বেশি সাজগোজ করেছিল, একটা নতুন পারফিউম মেখেছিল। শাহজাহানের ঘ্রাণেন্দ্রিয় অতি প্রখর। সে নিঃশ্বাস টেনে বলেছিল, ভাবি আজ জয় মেখেছেন মনে হচ্ছে, চায়ের ফ্লেভার আপনার এই পারফিউমের গন্ধে ঢেকে যাবে। সুলেখা অবাকভাবে বলেছিল, কি করে বুঝলেন জয়? বাবা আপনার তো দারুণ নাক। শাহজাহান মুচকি হেসেছিল। রাতুল সেই আলোচনায় ঢুকে পড়ার জন্য হঠাৎ সুলেখার হাত মুঠোয় ধরে বলে উঠেছিল, অল দ্য পারফিউমস অব অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। ত্রিদীপ আঁতকে উঠেছিলেন প্রায়। অতি ভদ্র তিনি, শুধু ভুরু তুলেছিলেন অনেকখানি, মুখে কিছু বলেননি। শাহজাহান কয়েক মুহূর্ত স্তম্ভিত থেকে তারপর হেসে উঠেছিল হো হো করে। সুলেখা সরিয়ে নিয়েছিল নিজের হাত। শুধুমাত্র পারফিউম শব্দটির সূত্র ধরে রাতুল যে উদ্ধৃতিটি দিয়েছিল তা যে শুধু অপ্রাসঙ্গিক বা ভুল অর্থেই তা নয়, রীতিমতন অপমানজনক। খুনের ষড়যন্ত্রকারিণী লেডি ম্যাকবেথের রক্তাক্ত হাতের সঙ্গে সুলেখার করতলের তুলনা? রাতুল নিজের ভুলটা এর পরেও বুঝতে না পেরে শাহজাহানের ওপর রেগে উঠে বলেছিল, তুমি হাসলে কেন? সুলেখার মায়া হয়েছিল, রাতুল শেক্সপিয়ার পড়েনি, তা বলে তার মুখের ওপর ওরকমভাবে হেসে ওঠা উচিত হয়নি শাহজাহানের। শাহজাহান কিন্তু রাতুলের অজ্ঞতা নিয়ে আরও কিছুক্ষণ বিদ্রুপ করতে ছাড়েনি সেদিন। ত্রিদীপ আর সুলেখা দুজনেই সূক্ষ্মভাবে বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু রাতুল যে এই আড্ডায় যোগ দেবার যোগ্য নয় তা শাহজাহান প্রায়ই বুঝিয়ে দিতে চায়। শাহজাহান আর রাতুলকে একসঙ্গে দেখলেই শেষের দিকে ভয় ভয় করত সুলেখার। দুজনে যেন হঠাৎ হঠাৎ হিংস্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কি নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা? সুলেখা একটা দীর্ঘশ্বাস ফেলল। ত্রিদীপ জিজ্ঞেস করলেন, ইয়েটসের কবিতা তোমার ভালো লাগছে? সুলেখা বলল, কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল, এবার উঠতে হবে। ত্রিদীপ বললেন, আরেকটু জোরে বৃষ্টি আসুক। তোমাকে আজ একদম অন্যরকম লাগছে সুলেখা। কি রকম? যেন তুমি কোনো মন্দিরের গায়ে ভাস্কর্য হয়েছিলে, হঠাৎ এইমাত্র রক্ত মাংসের নারী হয়ে নেমে এলে। সুলেখা জিনিসপত্র গুছোতে গুছোতে হেসে বলল, 36 বছর বয়স হয়ে গেল আমার, বুড়ি হতে আর বাকি নেই, এখনো এইসব কথা। জোরে বৃষ্টি নামল, ওদের ফিরতেই হলো গাড়িতে। তখনই সুলেখা আগামী শনিবারের জন্য ত্রিদীপকে হুমায়ুন্স টুমে নিমন্ত্রণ জানিয়ে রাখল অগ্রিম। বাড়ি ফেরার পর সুলেখাকে বেরুতে হলো আবার। সুলেখার পিসিমারা থাকেন দরিয়াগঞ্জে। তার পিসেমশাই দিল্লিতে চাকরি থেকে অবসর নেওয়ার পর এখানেই বাড়ি কিনে থেকে গেছেন। সুলেখা ত্রিদীপের সন্ধান পেয়ে তিনি মাঝে মাঝে যাওয়া আসা করেন। তার মাধ্যমে কিছু কিছু প্রবাসী বাঙালিদের সঙ্গেও আলাপ পরিচয় হয়েছে, কেউ কেউ নেমন্তন্ন করেন। অমিশুক ত্রিদীপ কোথাও যেতে চান না, সুলেখাকে ভদ্রতা রক্ষা করতে হয়। আজ সেই পিসেমশাই এসে জানিয়ে গেলেন তার মেয়ের হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ আশীর্বাদ করতে আসবে সন্ধেবেলা। ত্রিদীপ সুলেখাকে যেতেই হবে একবার। ত্রিদীপের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
বিশ্বস্ত ড্রাইভারের সঙ্গে তিনি পাঠিয়ে দিলেন সুলেখাকে। তারপর তিনি বইপত্র নিয়ে বসলেন। ইষ্টকুটুম পাখির বার্তা ভুল হয়নি। খানিক বাদে এসে উপস্থিত হল শাজাহান। ত্রিদীপ তাকে যথোচিত অভ্যর্থনা জানালেন, বাবুর্চিকে বলে দিলেন খানা বানাতে, কিন্তু আড্ডা জমল না। সুলেখা বাড়িতে নেই শোনা মাত্র সে যেন কেমন চুপসে গেছে, তার দৃষ্টিতে জ্যোতি নেই। এমনকি খাওয়া দাওয়া শেষ হবার পর সে প্রস্তাব দিল আজ সে ফিরে যাবে, কাল সকালে তার জরুরি কাজ আছে। ত্রিদীপ বললেন, বসুন আর একটু বসুন, সুলেখার সঙ্গে দেখা না করে চলে গেলে সে দুঃখ পাবে। সুলেখা ফিরল রাত দশটার একটু পরে। তার চোখে মুখে অনেক গল্প। তার এম এ পাশ বিস্তৃত বোন শিখা একটা সাংঘাতিক কাণ্ড করেছে। বাবা মাকে আগে সে কিছু জানায়নি, কিন্তু গোপনে সে একটি পাঞ্জাবি যুবকের বাগদত্তা। শিখার বাবা মা এলাহাবাদের এক বঙ্গ সন্তানের সঙ্গে তার বিয়ে ঠিক করেছেন। শিখা তার রাজবাড়ি বাবার মুখের ওপর না বলতে পারে না, সেই জন্য সে এলাহাবাদের পাত্রটিকে চিঠি লিখে সব কথা জানিয়েছে। তাই নিয়ে আজ হুলস্থুল কাণ্ড। শিখার আজ আশীর্বাদ হবার কথা, কিন্তু এলাহাবাদ পক্ষ বাড়িতে এসে তর্জন গর্জন শুরু করে দিল। তারা অপমানিত বোধ করেছে। এইসব গল্পে রাত হয়ে গেল অনেক, শাজাহান থেকেই গেল শেষ পর্যন্ত। রবিবার সকালে দেরি করে উঠলেও ক্ষতি নেই, কিন্তু ত্রিদীপকে যেতে হবে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চালাতে। ব্রেকফাস্ট টেবিলেই কথা শুরু হবে। ত্রিদীপ উঠে পড়ায় সুলেখারও ঘুম ভেঙে গেছে। ত্রিদীপ আলতো করে তার কপাল ছুঁয়ে বললেন, তুমি আরও একটু ঘুমিয়ে নাও না, আমাকে তো যেতেই হবে, উপায় নেই। সুলেখা একটুখানি উঠে বসে বলল, তুমি তাহলে শাজাহানকে নিয়ে যাও, ওকে তোমার গাড়িতে লিফট দিলে ওর সুবিধে হবে। ত্রিদীপ বললেন, শাজাহান ঘুমোচ্ছে, এখন ওকে জাগিয়ে লাভ কি, ও থাক, ওকে বরং আজ দুপুরে এখানে খেয়ে যেতে বলো। তুমি কখন ফিরবে? আশা করছি লাঞ্চের আগে ফিরতে পারবো। সুলেখার চোখে তখনও একরাশ ঘুম। সে আর কথা না বাড়িয়ে বালিশে মুখ গুঁজল। সকাল থেকে টিপ টিপ করে আবার বৃষ্টি পড়ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। দিনমজুর খেলোয়াড় কিংবা জাপানিদের সঙ্গে যাদের ব্যবসার কথা চালাতে হয়, তারা ছাড়া আজ সকালে কারোর ঘুম থেকে ওঠার তাড়া নেই। সুলেখার দ্বিতীয়বার ঘুম ভাঙল সাড়ে নটায়। বারান্দায় পাজামার সঙ্গে ড্রেসিং গাউন পরে শাজাহান চা খেতে খেতে খবরের কাগজ পড়ছে। সুলেখাকে দেখে সে সহাস্যে বলল, গুড মর্নিং ভাবি, আপনার লোক যা চা বানিয়ে দিয়েছে মুখে দেওয়া যায় না, আপনার হাতের তৈরি আসল এক কাপ চা এবার খেতে চাই। সুলেখা বাবুর্চিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে শাজাহানের সামনে এসে বসে লজ্জিতভাবে বলল, ইস, আজ বড্ড বেশি ঘুমিয়েছি, আপনি অনেকক্ষণ উঠেছেন? শাজাহান বলল, না এই তো কিছুক্ষণ, দাদা বেরিয়ে গেছেন শুনলাম, কখন গেলেন টেরও পাইনি। শাজাহান প্রায় ত্রিদীপেরই সমবয়সী, তবু সে ত্রিদীপ সুলেখাকে দাদা ও ভাবি বলে। সৌজন্য বিনয়ে সে ত্রিদীপের চেয়েও এক কাঠি ওপরে যায়। সুলেখার দিকে সে মাঝে মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে দৃষ্টিতে ঠিক লালসা নেই, কিন্তু অন্য একটা কিছু আছে। শাজাহানের সামনে একলা বসতে সুলেখা বেশ অস্বস্তি বোধ করে, যদিও তার কারণটা সে এখনো বুঝতে পারে না। সুলেখা জিজ্ঞেস করল, রাত্রিরে ভালো ঘুম হয়েছিল তো? এটা একটা অতি সাধারণ প্রশ্ন, নিছক কথা শুরু করার জন্যই বলা। এর উত্তরটাও মামুলি হয়, কিন্তু আজই প্রথম শাজাহান দুদিকে মাথা নেড়ে গাঢ় স্বরে বলল, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, আপনার এখানে আসি
আপনি যতক্ষণ চোখের আড়ালে থাকেন ততক্ষণ মনটা অস্থির অস্থির লাগে। সুলেখা মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। এইসব কথা তার পছন্দ হয় না, যদিও মানুষ হিসেবে সে শাহজাহানকে পছন্দ করে। শাহজাহান আবার বলল, ভাবি প্রত্যেক মাসে দিল্লিতে ছুটে আসি শুধু আপনাকে একবার চোখের দেখা দেখবার জন্য। আমার ব্যবসা অন্য লোক এলেও চলে, কিন্তু আমি না এসে পারি না। সুলেখা তখনও মুখ নিচু করে আছে দেখে শাহজাহান খানিকটা ব্যাকুলভাবে বলল, আপনি রাগ করলেন? আমি মনের কথাটা বললাম, আমি আপনার একজন দারুণ ভক্ত। একটা কিছু বলা দরকার, তাই সুলেখা চোখ না তুলেই বলল, যাহ কি যে বলছেন, আজকের সকালটা ভারী সুন্দর না? আপনি সিমলা কিংবা নৈনিতাল গেছেন? বর্ষায় আমার পাহাড়ে যেতে ইচ্ছে করে। যাবেন? আমি ব্যবস্থা করব। ও যে এখন কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। দাদাকে জোর করে ধরে নিয়ে যাব, চলুন সিমলায়। তবে একটা হোটেল বুক করে ফেলি, আমার চেনা আছে। বাবুর্চি চায়ের ট্রে এনে রাখল সামনের গোল টেবিলে, আর তখনই একটা ট্যাক্সি থামল গেটের সামনে। সেই ট্যাক্সি থেকে নামল রাতুল। সুলেখার বুকটা ধক করে উঠল। এক পলক দেখলেই বোঝা যায় রাতুল সুস্থ স্বাভাবিক নয়। রাতুলের পোশাক সবসময় এমন পরিপাটি থাকে যে তার চেহারা থেকে তার পোশাককেও কখনো আলাদাভাবে চোখে পড়ে না। এখন রাতুলের গায়ের জামাটা দোমড়ানো, যেন কাল সারা রাত সে ওই জামাটা পরেই ট্রেনে শুয়েছিল। মুখে দুদিনের দাড়ি, মাথায় চুল এলোমেলো। শাহজাহান উঠে দাঁড়িয়ে বলল, আরে রাতুলবাবু, আসেন আসেন। রাতুল যেন শাহজাহানের কথা শুনতে পেল না, তাকে দেখতেও পেল না। সে সোজা এগিয়ে এসে বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে কড়া গলায় সুলেখাকে জিজ্ঞেস করল, তুমি আমার চিঠির উত্তর দাওনি কেন? সুলেখা নিষ্প্রাণ গলায় বলল, আপনি এসে বসুন, চা খাবেন? আমি চা করছি। রাতুল আরো জোরে বলল, আগে আমার কথার উত্তর দাও। তুমি আমার চিঠির, তুমি কি আমার জন্যে কলকাতা থেকে পালিয়ে এসেছ? শাহজাহান বলল, আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এসে বসেন, কোন ট্রেনে এলেন? রাতুল এবারে দেখল শাহজাহানকে, তার ঘরোয়া পোশাক, তার সাবলীল ভঙ্গি। গৃহস্বামীকে দেখা যাচ্ছে না, যেন তার ভূমিকাটাই নিয়েছে শাহজাহান। রাতুল একবার শাহজাহান আর একবার সুলেখাকে দেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, ত্রিদীপ কোথায়? সুলেখা উত্তর দিল না। শাহজাহান বলল, দাদা এখন বাড়িতে নেই। আপনি কবে এসেছেন? আমি কাল এসেছি। রাত্রিরে এখানে ছিলেন? হ্যাঁ। রাতুল এবারে তীব্র দৃষ্টিতে তাকালো সুলেখার দিকে। ত্রিদীপ বাড়িতে নেই। সদ্য বিছানা ছেড়ে আসা শরীর নিয়ে শাহজাহান আর সুলেখা অন্তরঙ্গ ভঙ্গিতে চা খেতে বসেছে সকালে। এই দৃশ্যে তার মাথায় জ্বলে উঠল ঈর্ষার আগুন। মাথার মধ্যে অন্য আগুনও ছিল, আগুনে আগুনে যোগ হল। বাড়িতে যে কাজের লোকজন রয়েছে তারা শুনবে, সেসব কিছু গ্রাহ্য না করে সে সুলেখাকে বলল, তোমরা আমার জন্য কলকাতা থেকে পালিয়ে এসেছ? আমি এমনই সাংঘাতিক প্রাণী, তুমি টেলিফোনে আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলে, আমি কি ছেলে মানুষ? সুলেখা রাতুলকে কি বলবে তা ভেবে পাচ্ছে না। চিঠির উত্তর না দেওয়াটাই যে প্রত্যাখ্যান তা যে বোঝে না, তাকে আর কিভাবে বোঝানো যাবে? রাতুলকে সে অপছন্দ করে না, কিন্তু তাকে আর বেশি প্রশ্রয়ও দেওয়া যায় না। রাতুল আজ সব ভদ্রতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। পুরুষ মানুষের এই রূপের সঙ্গে পরিচিত নয় সুলেখা।
সে কাতর মিনতির সঙ্গে বলল, আপনি প্লিজ বসুন। রাতুল তবু কর্কশভাবে বলল, তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছিলে? হোয়াই হোয়াই? আমি তো কিছু মিথ্যে বলিনি, আপনি ভুল বুঝেছিলেন। রাতুল সুলেখার কাঁধ ধরে আরো চেঁচিয়ে বলল, আমি ভুল বুঝেছি, ডিডেন্ট ইউ সিডিউস মি? শাজাহান উঠে এসে রাতুলের হাত ধরে বলল, এ কি করছেন, বসুন বসুন, আগে একটু জিরিয়ে নিন, সারা রাত ট্রেন জার্নি করে এসেছেন। রাতুল এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আপনি সরে যান, আপনার সঙ্গে আমি কথা বলতে আসিনি, সুলেখার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তা বলে এত চেঁচামেচি করবেন, এটা ঠিক হচ্ছে না, মাথা ঠান্ডা করুন। রাতুল আরো গলা চড়িয়ে বলল, সুলেখা, তুমি এই মুসলমানটাকে তোমার বাড়িতে থাকতে দাও আর আমার চিঠির জবাব দাও না, এই তোমার সতীপনা, ত্রিদীপ বুঝি কাল রাত্রেও বাড়ি ছিল না? সুলেখা এবার মুখ তুলে প্রবল বিতৃষ্ণার সঙ্গে বলল, ছি। শাজাহান বলল, রাতুলবাবু, ইউ আর ক্রসিং ইউর লিমিট। রাতুল সঙ্গে সঙ্গে ঘুরে ঠাস করে এক চর কষালো শাজাহানের গালে। শাজাহান কয়েক পা পিছিয়ে গেল। দ্বিতীয়বার মারার জন্য হাত তুলে রইল রাতুল। আঘাতের চেয়েও অনেকখানি বিস্ময় ফুটে উঠল শাজাহানের মুখে। ত্রিদীপের বাড়ির পরিবেশে চর মারামারি যেন অকল্পনীয় ব্যাপার। আপনি আপনি আমাকে মারলেন রাতুলবাবু? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বেশ করেছি, আরো মারবো, তুই কোন সাহসে এ বাড়িতে আসিস? দূর হয়ে যা, শুয়োরের বাচ্চা পাকিস্তানি, যা পাকিস্তানে চলে যা। সুলেখা আর সহ্য করতে পারল না, দুহাতে মুখ চাপা দিয়ে সে ছুটে চলে গেল নিজের ঘরে, দরজা বন্ধ করে দিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। রাতুল আর শাজাহান মুখোমুখি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রাতুলের চোয়াল শক্ত হয়ে গেছে, সে আরো মারামারি করার জন্য তৈরি। আঙুল তুলে হুকুমের সুরে বলল, যা বেরিয়ে যা, কোনো দিন যেন তোকে আর এ বাড়িতে না দেখি। শাজাহান মৃদু শক্ত গলায় বলল, আপনি আমাকে পাকিস্তানে পাঠাতে চাইছেন? না, আমি পাকিস্তানে যাব না, দিল্লি জায়গাটা আপনার বাপের সম্পত্তি নয়, এ বাড়িতেও আপনাকে গুন্ডামি করার অধিকার কেউ দেয়নি। দেখবি অধিকার আছে কি না, তুই যে পাকিস্তানি স্পাই তা আমি জানি না ভেবেছিস? শাজাহান দুচোখে তীব্র ঘৃণা ফুটিয়ে বলল, আপনি যে এত নিচে নেমে যেতে পারেন তা আমি কোনোদিন কল্পনাও করিনি। পাকিস্তানি স্পাই আমি শুধু মুসলমান বলে? না, আমি পাকিস্তানে যাব না, আপনি আমার গায়ে হাত তুলেছেন, তার শোধ আমি নেবই। হিন্দুদের নরকে সবচেয়ে যে খারাপ জায়গাটা আছে সেখানে আমি আপনাকে পাঠাব, আমি মুসলমানের বাচ্চা, আমার কথার খেলাপ হয় না। আগামী পর্বে আমরা জানব শাকওয়াত হোসেনের পত্রিকা দিনকাল নামে অবশেষে প্রকাশিত হলো।